नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मालदा सारंबर सहित हरिश्चंद्रपुर चक्र के पिपला लोअर प्राइमरी स्कूल में बसंत महोत्सव का आयोजन किया गया। प्राथमिक विद्यालय के बच्चे अपने हाथ से बने कपड़ों के साथ विद्यालय परिसर में रंगों से खेलने लगे। साथ ही इस दिन स्कूल का मैदान स्कूली बच्चों के बसंत नृत्य से भर गया। इस बसंत उत्सव को लेकर सुबह से ही भारी उत्साह था। पीली साड़ी और पीली पंजाबी पोशाक पहने स्कूल के शिक्षकों और बच्चों के विभिन्न बसंत गीतों और नृत्यों का आयोजन किया गया। कार्यक्रम के मुख्य अतिथि स्कूल निरीक्षक शर्मिला घोष थी। उन्होंने कहा कि स्कूल की यह पहल वाकई सराहनीय है। इससे पहले यहां पिपला प्राथमिक विद्यालय विभिन्न कार्यक्रमों के माध्यम से क्षेत्र व जिला का ध्यान आकर्षित कर चुका है। विद्यालय के प्रधानाध्यापक मोहम्मद मुस्तफा ने बताया कि विद्यालय के छात्र काफी दिनों से इस बसंत उत्सव की तैयारी कर रहे थे। विद्यालय परिसर में विद्यालय के शिक्षकों की देखरेख में बसंत उत्सव का सफलतापूर्वक आयोजन किया गया। हमारे विद्यालय बसंत उत्सव छिलो। আমরা অন্যান্য বছরও এই উৎসবটা পালন করে করি এবং এই বছর আমরা এই বসন্ত উৎসবটা পালন করছি। এবারে যেটা অভিনব আমরা যেটা পদ্ধতি নিয়েছি সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে ইনভলভ করে এবং আমরা বলতে আমাদের মাস্টারমশাইরা এবং আমাদের দিদিমণি আমরা সবাই মিলে আমরা ভেষজ আবির তৈরি করেছি আর কি, যা অত্যন্ত স্বাস্থ্যকর এবং ত্বকের কোনো ক্ষতি হয় না। ভেষজ আবির, কমপ্লিটলি ভেষজ আবির। তাতে আমরা দেখেছি বাজারে যেসব আবির কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অস্বাস্থ্যকর এবং ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার জন্য আমরা এই ভেষজ আবির তৈরি করেছি। এবার আমরা চেয়েছিলাম, আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এই আমরা ভেষজ আবির তৈরি করে আমাদের যে কমিউনিটির কাছে একটা মেসেজ দিতে চেয়েছিলাম আমরা, যাতে এখান থেকে তারাও একটা শিক্ষা লাভ করে এবং এই বসন্ত উৎসব পালন করার জন্য যাতে ভেষজ আবির তৈরি করে তারাও এটা এইভাবে উৎসবটা পালন করে। এবং আমরা এই আমাদের যেটা সাফল্য সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের যারা অভিভাবক অভিভাবিকা তাদেরকে আমরা দেখেছিলাম এই উৎসবে তারাও সামিল হয়েছেন এবং ছাত্রছাত্রীরাও আজকে সমস্ত দিন ধরেই তারা উৎসব মুখর হয়ে আছে। এইভাবে বসন্ত উৎসব চলছে আমাদের। কি উদ্দেশ্য নিয়েছেন এখন এই বসন্ত উৎসবকে নিয়ে, কি কিছু সামনের কিছু উদ্দেশ্য নিয়েছেন? হ্যাঁ, সামনের যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে এই যেটা বলছিলাম উৎসব মুখর করে তোলা এবং ছাত্রছাত্রীকে ও তাদের প্রত্যেকটা অভিভাবকের প্রত্যেক মানে প্রত্যেকটা দৃষ্টি আকর্ষণ করা এবং ছাত্রছাত্রী যাতে 100% স্কুলে আসে সেটা আমরা এনশিওর করতে চেয়েছিলাম এবং সেটা আমরা সেই রেজাল্টটা আমরা পাচ্ছি। এই উদ্যোগের ফলে আমরা কিন্তু সেই রেজাল্ট আমরা পাচ্ছি। স্কুল ছোট বাচ্চা, স্কুল ছোট যারা নিয়মিত স্কুলে আসছে না, আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য তারাও উজ্জীবিত হয়ে আসছে, হ্যাঁ স্কুলে আসছে এবং আমরা নিজেরাও সেসব পরিবারে মানে যোগাযোগ করি এবং তাদেরকে আমরা বলি আমরা যে আমাদের ছাত্রছাত্রীরা সবাই উৎসব মানে বিভিন্ন কালচারাল ফাংশনগুলো আমরা করে থাকি এবং আমরা দেখি কোন শিশুর মধ্যে কোন সম্ভাবনা সহজত সম্ভাবনা আছে সেগুলোকে চিহ্নিত করে আমরা সেগুলোকে লালিত পালিত করি, সমৃদ্ধ করার চেষ্টা করি আমরা এবং তাদের আমরা ফল পাচ্ছি কি সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসছে এবং তারা উৎসাহ বোধ করছে। কী বার্তা দিবেন সমাজের জন্য? এই তো বার্তা এটাই যে আমরা আমাদের স্কুলে যেটা আমরা করছি মানে ওই যেটা ছড়িয়ে দিতে চাই শিক্ষার ব্যবস্থাটা এটা ছড়িয়ে দিতে চাইছি এবং সমস্ত অভিভাবকরা যাতে সমস্ত ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে নিয়মিত পাঠানো।